हाय ब्रियन, हाउ आर यू? আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কিন্তু ইমো ইউজ করে থাকি। এখন আমরা যখন ইমোতে কথা বলি তখন অপর প্রান্তে যে আছে সে চাইলে কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে ফটো রাখতে পারবে এবং ভিডিও কলে যখন কথা বলবেন কথা বলার সময় কোনো একটা মুহূর্তে চাইলে স্ক্রিনশট দিয়ে তার গ্যালারিতে রাখতে পারবে। কিন্তু আপনি চাইলে কিন্তু কথা বলার সময় এই যে স্ক্রিনশট দিচ্ছে এটি অফ করে রাখতে পারবেন। এটি কীভাবে অফ করবেন আজকের ভিডিওতে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য যে কাজটা করতে হবে, ফার্স্ট আপনাকে ইমো আইকনে ক্লিক করতে হবে। ইমো আইকনে ক্লিক করার পরে এখান থেকে উপরের দিকে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কল চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি যে অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অপশনটা ওয়ান আছে এই অপশনটা আপনাকে অফ করতে হবে। এখানে যে আপনি অফ করে দেবেন। এখন আপনার কোনো ভিডিও কলে কথা বলার সময় কোনো স্ক্রিনশট দিয়ে কোনো ফটো আর রাখতে পারবে না। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।